হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা টিউটোরিয়ালে স্বাগত। খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল, ছোট্ট একটা এডুকেশন, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা প্রজেক্ট বানিয়ে রেখেছি এই টিউটোরিয়ালটা করার স্বার্থে। আজকে দেখাবো পেস্ট ইন প্লেস, এটা কি জিনিস। আমি অনেক সময় এই টুলটা, এই কমান্ডটা হাইড কমান্ডের সাথে গুলিয়ে ফেলতাম, কিন্তু আমি এর ডিফারেন্সটা উদ্ঘাটন করে এর প্রয়োজনীয়তা খুঁজে পেয়েছি। যেমন আমরা কপি এবং পেস্ট, কপি করে পেস্ট করি, কপি করে কপি করলাম, পেস্ট করলাম। এখন দেখেন, যেটা কপি করছে এটা পেস্ট হওয়ার জন্য কার্সরের সাথে ঘুরতেছে, আমি কোথায় পেস্ট করব, কোথায় পেস্ট করব, আমাকে পেস্ট করেন, এরকম বলে দিচ্ছে। কিন্তু অনেক সময় জটিল জটিল কাজ করার স্বার্থে আমাদের প্রয়োজন হয় যেখান থেকে কপি করব ওখানেই পেস্ট করব। এটা কাজ করতে গেলে প্রয়োজন হয়, কারণ আমি ওখানে কপি করে ওখানে পেস্ট করব, কিন্তু আগে যেটা কপি করছি সেটা সরিয়ে ফেলবো, এটা রাখার জন্য প্রয়োজন হয়। আমি সেটা প্রয়োজন করতে এটাকে কপি করলাম, কপি করে পেস্ট ইন প্লেস, দুটো হয়ে গেছে। দেখেন এটা সরাই, এখানে কিন্তু একটা রয়ে গেছে। এই হলো পেস্ট ইন প্লেস এর মূল কাজ। এটা মনে হয় খুবই ছোট, কিন্তু প্রয়োজন অনুসারে জায়গা মতো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা ফেস করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, একটু প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন।